আসসালামুকুম আহমতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব এই বিষয়টি যদি আপনি শিখেন এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ কখনও কেউ কোনো শত্রু আপনার উপর কখনো তাবিজ করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে কফুরি কালামের দ্বারা বান মেরে কোনো ক্ষতি করতে পারবে না আপনার উপর জিন চালান করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে আপনার উপর কখনো কালো জাদু করতে পারবে না কোনো পেটে খাওয়ানোর জাদু আপনার উপর করতে পারবে না ঠিক আছে খারাপ জিনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে যদি আপনি ঠিক করেন আপনার উপর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর যদি কোনো ক্ষতি করেও থাকে আমলটি করলে সেই ক্ষতিগুলা থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে সেই ক্ষতি থেকে আপ আপনাকে আল্লাহ তালা কী করবেন বাঁচিয়ে দিবেন ঠিক আছে যদি আপনারা কেউ যদি কোনো কালো জাদুর শিকার হয়ে থাকেন কুফুরি কালামের জাদুর শিকার হয়ে থাকেন অথবা যে কোনো চালানি জিনের সমস্যার শিকার হয়ে থাকেন খারাপ জিনের আসরের শিকার হয়ে থাকেন তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে হ্যাঁ নাম্বার টাইম বলে দিচ্ছি যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে কোনো প্রতারক চক্র যাতে আমাদের ভিডিওতে নাম্বার ঢুকিয়ে কোনো সমস্যা করতে না পারে সেজন্য নাম্বারটি মুখে বলে দিচ্ছি মুখে তো আর তারা ডুপ্লিকেট করতে পারবে না আমার যত ভিডিওতে যত নাম্বার দেখে এই একটা নাম্বারই আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে না দ্বিতীয় নাম্বার ব্যবহার করলে সেটা পরবর্তীতে আপনাদেরকে আমি তো নিজেই জানিয়ে দেব যেহেতু এখন পর্যন্ত আমার আর কোনো দ্বিতীয় কোনো নাম্বার নেই আর আমি কোনো পিএস দিয়েও কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন ঠিক আছে তো আপনি এই নাম্বারটি লিখে রাখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি আবার বলে দিচ্ছি একটু কষ্ট করে লিখে রাখেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ তো আপনার বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি কালো জাদুর শিকার হন কফুরি কালামের শিকার হন বান মারা চালানি জিন খারাপ জিন ব্ল্যাক ম্যাজিক যত ধরনের সমস্যার যদি মানুষ শত্রুর তাবিজ ক্ষতির যদি শিকার হয়ে থাকেন তাহলে সেটাকে সমাধান করতে হবে সরাসরি এই তিরিশ পাড়া কোরআন থেকে কোরআনের বাহির থেকে সমাধান করতে গেলে আপনি সমাধানের পথ খুঁজে পাবেন না সরাসরি কোরআন থেকে আপনি সমাধান নিতে আপনি যোগাযোগ করতে পারেন বাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে কারণ আল্লাহ বলেন অনুনাস জিলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ রহমাতুল্লিল ম মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান তিরিশ তিরিশবারই কোরআনের মধ্যেই রেখে দিয়েছেন সুতরাং কোরআনের বাহির থেকে আপনি কোনো সমস্যার সমাধান তো পাবেন না সমস্যার সমাধান নিতে গেলে হ্যাঁ এই ধরনের সমস্যার সমাধান নিতে গেলে কোরআন থেকে নিতে হবে কারণ চালানি জিন যত শক্তিশালী হোক এই কোরআনের সামনে সে কিছুই না খারাপ জিন যত শক্তিশালী হোক এই কোরআনের সামনে সে কিছুই না জাদু টুনা কফুরি যত শক্তিশালী হোক এই কোরআনের সামনে সে কিছুই করতে পারবে না সুতরাং এই আমলটি আপনাদের মাঝে আমি এখন খুব সুন্দর করে বলে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা যদি ভিডিওটি যদি দেখেন এবং আমলটি যদি করেন তাহলে ইংসা আল্লাহ আমি মনে করি যে আপনাদের এই ধরনের সমস্যা আর থাকবে না তো আসুন আমরা আমলটি সেখানে এখন কিভাবে করব। তো সেটি হচ্ছে যে আপনাদেরকে কেউ যদি কখনও কোনো কুপুরির জাদু বান মারা কালো জাদু চালানি দিনের সমস্যা খারাপ দিনের সমস্যা হয়ে থাকে আপনারা কখনো গাবরাবেন না এই ধরনের সমস্যা যদি হয় সেটার কোরআন থেকে আল্লাহ তালা তার সঠিক সমাধানও কী করে দিয়েছেন রেখে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই তবে সঠিকভাবে তদবির করলে সঠিক জায়গায় তদবির করলে কাজ হয়ে যাবে ইংসা আল্লাহ তো এই ধরনের সমস্যার যদি সম্মুখীন হন তাহলে আমি বলবো যে আপনি প্রথমে সুন্দর করে একটা পবিত্র পানি হ্যাঁ একটা পবিত্র পানি আপনি আপনার সামনে রাখবেন আর একটু সরিষার তেল ঠিক আছে সরিষার তেল সামনে রাখবেন একটা বোতলের মধ্যে একটু খাওয়ার পানি আরেকটা বোতলের মধ্যে একটু সরিষার তেল আপনি রাখবেন এটা আপনার বেশি রাখতে হবে না একটু রাখবেন পরবর্তীতে আপনি তেলের সাথে তল মিশাইতে পারবেন পানির সাথে তো পানি মিশাইতে পারবেন দুইটা বোতলের মধ্যে রেখে কিংবা পাত্রের মধ্যে রেখে আপনি সেখানে অজু করে পবিত্র হয়ে নির্জন জায়গায় বসবেন কারণ তদবির করতে গেলে যদি নিরিবিলি হয় তাহলে বিষয়টি সুন্দর হয় কেউ যদি আপনাকে ডিস্টার্ব করতে না পারে তো নিরিবিলি জায়গায় বসে আপনি প্রথমেই কয়েকবার এসতেখ ফার পাট করবেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লহ আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল এরপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নামাজের দৌড় পড়তে পারেন সেটা আপনার ব্যাপার তো কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আমি কোরআনুল কারীমের হ্যাঁ একটি জায়গা থেকে আপনাদেরকে এই পাঠ করে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা কয়েক একটা জায়গা থেকে সেটি আপনারা কি করবেন পাঠ করবেন পড়বেন এই দেখেন কোরআন থেকে আমি আপনাদেরকে বাহির করে এই দেখিয়ে দিচ্ছি এবং শুনিয়ে দিচ্ছি আপনারা পবিত্র কোরআনুল কারিমের একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাটি আপনাদেরকে আমি বাহির করে যেহেতু কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি সেই জন্য একটু সময় লাগতেছে ধৈর্য হারাওয়ার মতো কিছু নেই কোরআন থেকে আমি সরাসরি বাহির করে বিষয়টি ক্লিয়ার করার জন্য আপনাদের মাঝখান থেকে একটু সময় নিচ্ছি কারণ কোরআন থেকে দেখিয়ে দিলে এটি আপনারা যত তাড়াতাড়ি ফলাফল পাবেন অন্য জায়গা থেকে পাবেন না ঠিক আছে তো আপনারা সুন্দর করে এই দেখেন কোরআনুল করিমটা খুলে সুরাতুল মিনুন আঠারো নাম্বার পাড়া একটা সুরা রয়েছে এই সুরাতুল মিনুন আঠারো নাম্বার পাড়ায় সুরাটি রয়েছে আমার কাছে যে হিপজ কোরআনুল করিম রয়েছে এর মধ্যে আঠারো নাম্বার পাড়ার আট নাম্বার পৃষ্ঠার শেষের দিক থেকে আপনি সুরাতুল মিনুন এর একশত পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটে আয়াত আপনি কী করবেন তেলোয়াত করবেন সুরাতুল মিনুনের সর্বশেষ চারটি আয়াত একশত পনেরো ষোলো সতেরো আঠারো এই চারটি আয়াত প্রথমে আপনি সুন্দর করে আপনি তিনবার করে তেলোয়াত করবেন ঠিক আছে তিনবার করে তেলোয়াত করবেন এইভাবে সুন্দর করে আর আরও তো একটা জায়গা থেকে তেলাওয়াত করতে হবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একটু কষ্ট করে দৌড়ের সাথে ভিডিওটি দেখেন তাহলে বিষয়টি আপনি নিজেই কাজ করতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে এইভাবে সুন্দর করে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم ومن يدعو مع الله الها اخر لا برهان له به فإنما فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم ওয়া আংতা এ দেখেন আমি সুরাতুল মুমিনুন এর শেষের চারটি আয়াত আপনাদেরকে এখান থেকে তেলাওয়াত করে শুনিয়ে দিলাম ঠিক আছে এই চারটি আয়াত আপনারা আমি একবার করে তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়ে দিলাম আপনারা এইভাবে তিনবার করে কী করবেন তেলাওয়াত করে এই পানির মধ্যে এবং সরষের তেলের মধ্যে তিনটা দম করে দিবেন অনেকে দম্ব যেন দম মানে ফু সু সু ফু তিনটা ফু দিয়ে দিবেন তিনটা ফু দেওয়ার পরে আপনি কোরআনুল কারিমের আরেকটা জায়গা থেকে আপনি কি করবেন খুলবেন ঠিক আছে খুলবেন সেটি হচ্ছে কোরআনুল করিমের শেষ তিনটি সুরা আপনি সুন্দর করে কি করবেন পড়বেন বিসমিল্লাহ রহমান রহিমের সাথে শেষ তিনটি সুরা পড়বেন এরকমভাবে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইউলাদ ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس. من سر الوسواس খন্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই সুরাটা আমি একবার করে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম আমি এইভাবে আপনারা এক্সিরিয়ালে তিনবার করে পড়বেন অর্থাৎ আমি একবার করে যেভাবে পড়লাম তিনবার করে পড়ে সেই পানির মধ্যে আর সরিষার তেলের মধ্যে তিনটা ফু দিবেন তিনটা দম করে দিবেন তিনটা ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে আপনি পরিশেষে আবার সুন্দর করে পবিত্র সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার পবিত্র আয়াতুল কুরসি ঠিক আছে এই আয়াতল কুরসিকে জিন এবং খারাপ বুতেরা এটা সবচেয়েতে বেশি ভয় পায় এবং এই জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কাটার ক্ষেত্রে এই সুরা তিনটা শেষে তিনটা সুরা এবং আয়াতাল কুরসি এটা এত পাওয়ারফুলভাবে বিদ্যুৎ গতিতে কাজ করে ঠিক আছে আমি যতগুলা ব্ল্যাক ম্যাজিক কাটার কাজ করেছি বানমারা কাটার কাজ করেছি এবং জ্বালানি জিনের খারাপ জিনের কাজ করেছি ঠিক আছে এই সুরা দিয়ে যতগুলা কাজ করেছি এই তদবিরের মাধ্যমে এত তাড়াতাড়ি ভালো ফলাফল পাইছি যেটা কল্পনার বাহিরে কারণ এই সুরা পড়লে এই আয়াত পড়লে সেখানে ব্ল্যাক ম্যাজিক আর কালো জাদু কুফুরি জাদু সেখানে থাকতেই পারে না যদি সৈশ্যভাবে যদি পড়া হয় একিনের সাথে ইমানের সাথে যদি পড়া হয় তো আয়তল কুরসিটা সুরাতল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত ঠিক আছে এটি হয়তো আমি আপনাদেরকে আজকে তেলহাত করে শোনাই মানে শুনিয়ে দিতে পারলাম না আপনারা আয়তল কুরসি করান্ন থেকে যে কোনো জায়গা থেকে বাহির করে আপনারা এটা পরে সেই পানির মধ্যে দম করে শেষে আবার আপনারা তিনবার করে পড়বেন আল্লাহ কাফি আপনারা আয়তল কুরসি আপনারা একবার করে পরে একটা ফু দিয়ে দিবেন ঠিক আছে তাইলে চলবে আর শেষে তিনবার করে বলবেন আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ শাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি এটা বলে পরিশেষে আবার সুন্দর করে তিনটা ফু এই পানির মধ্যে আর তৈলের মধ্যে দিয়ে দিবেন দিয়ে যে সমস্ত রুগীকে বান মারা হয়েছে জ্বালানি জিনের সমস্যা শিকার হয়েছে খারাপ জিনের আসর রয়েছে পেটে খাওয়ানোর জাদু কুফুরি কালামের জাদু যত রকমের কুফুরির সমস্যা রয়েছে আপনি তাদেরকে এই পানিটা চোদ্দো দিন পর্যন্ত সকাল বিকাল খাওয়াই দিবেন এবং মাথায় শরীরে তৈলটা কী করে দিবেন মেসেজ করে দিবেন পারলে উনি যে বাসায় থাকে সকাল বিকাল ওই বাসায় রুমে পানিটা ছিটাবে তাহলে ইনশাল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন সেই সমস্ত খারাপ সমস্যাগুলি তার থেকে একদম সমাধান হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই সুস্থতা লাভ করেছে যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে আমি বলবো যে আপনারা না গাবরিয়ে ভয় না পেয়ে আপনারা সঠিক সমাধান যে কোনো যোগ্য আলেম থেকে যে কোনো যাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে কোরআনের হাফেজ আলেম তাদের কাছ থেকে তদবির গ্রহণ করলে ভালো ফলাফল পাবেন অথবা আমার সাথেও আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি যোগাযোগ করতে চান মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে ইমুতে হোয়াটসঅ্যাপে কিংবা মোবাইলে যুক্ত হয়ে আপনারা আপনার আপনাদের মনের কথা জানাতে পারেন এখন দূরেও কি করা যায় তদবির করা যায় এটারও সিস্টেম রয়েছে কোরআন থেকে আপনারা তদবির নিয়ে সুস্থ জীবনযাপন করবেন আল্লাহ তালা যাতে কোরআন থেকে তদবির গ্রহণ করে আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ও ইসলামের সাথে জীবনযাপন করার তাওফিক দান করুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে সাবস্ক্রাইব করে মফিদি মিডিয়ার সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তাওফিক দান করুক আইম যাতে কোরআন থেকে সঠিক খিদমত আপনাদের মাঝখানে করতে পারি সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম ও আবরকাত